বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ত্রিপুরা কৃষ্টি সংস্কৃতি প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, ত্রিপুরার প্রথম সাহিত্য রাষ্ট্রপতি পুরস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় রাখালচন্দ্র রায়ের 96তম জন্মদিবস উদযাপন করা হয়েছে আজ। পাশাপাশি দুজন সমাজসেবী সুমন গুপ্ত ও প্রান্ত সাহাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। ত্রিপুরা কৃষ্টি সংস্কৃতির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, ত্রিপুরার প্রথম সাহিত্য রাষ্ট্রপতি পুরস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় রাখালচন্দ্র রায়ের 96তম জন্মদিবস উদযাপন করা হয়েছে আজকে। পাশাপাশি দুজন সমাজসেবী সুমন্ত গুপ্ত ও প্রান্ত সাহাকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন উপস্থিত অতিথি সহ অন্যান্যরা, শুনব। আমরা ত্রিপুরা কৃষ্টি সংঘের পক্ষ থেকে শ্রীযুক্ত রাখালচন্দ্র রায়কে, স্বর্গীয় রাখালচন্দ্র রায়কে জন্মদিন ১৯২৮ সালে 6ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তারপরে ছিল আপনার কুমিল্লায় বাংলাদেশে, এদেশে এসে উনি চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। এর পাশাপাশি উনি সাহিত্য রচনা করতেন এবং উনি উনি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এবং এখান থেকে বাংলাদেশের জন্য উনি অনেক কাজ করেছেন। এবং এই বিষয়ে যদি আমরা দুটো কথা বলি আর কি, উনি সাহিত্যের উপরে পণ্ডিত জিরে থেকে সম্মানিত হয়েছিলেন 1994 সালে। উনি শিশু সাহিত্যের উপর সম্মানিত হন, রাষ্ট্রপতি পদক পান এবং ত্রিপুরাতে উনি একমাত্র শিশু সাহিত্যের উপর রাষ্ট্রপতি পদক প্রাপ্ত সাহিত্যিক, যেটা পেয়েছিলেন উনি 1994 সালে। এবং 2013 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মাননা উনি কিন্তু উনি পান। উনি শৈশব থেকেই নাটক, গল্প, কবিতা নিয়েই থাকতেন এবং ওনার মূল বাড়ি ছিল তেজপুর বাগান আগরতলায়। এবং ওই সময় ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে উনি গান বাজনা ছড়া নাটক নিয়েই থাকতেন। এবং তার ফলশ্রুতিতে আজকে আগরতলা শহরের অনেক কবি আছে, অনেক ভালো ভালো ব্যক্তিত্ব, যাদেরকে উনি নিজের হাতে সৃষ্টি করে গেছেন। এমন একটা ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমরা উৎসব করছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই লোকটাকে যে চিনতে পারে, জানতে পারে এবং ভবিষ্যতে এই ধরনের একটা আকাঙ্ক্ষা যাচ্ছে সরকার মনে থাকে যে ওরা যাতে এইভাবে কাজ করতে পারে। আজকের আয়োজন কি কি থাকছেন? আজকে আমরা রাখাল রায় চৌধুরী উনি যা যা কর্মকাণ্ড করেছিলেন ওইগুলি নিয়ে আলোচনা করব। এছাড়া ওনার রচিত কবিতাগুলি পাঠ হবে, সঙ্গীত রচনা হবে, এগুলি নিয়ে আজকে অনুষ্ঠান থাকবে। আপনার পরিচয়টা, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি রাখাল রায়চন্দ্র রায়চৌধুরী, জ্যেষ্ঠ সন্তান, বিশ্বজিৎ রায়চৌধুরী। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং ত্রিপুরা কৃষ্টি সংস্কৃতির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, ত্রিপুরার প্রথম সাহিত্যে রাষ্ট্রপতি পুরস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় রাখালচন্দ্র রায়ের 96তম জন্মদিবস আজ উদযাপন করা হয়েছে। এবং তার পাশাপাশি দুজন সমাজসেবী সুমন গুপ্ত ও প্রান্ত সাহাকে সংবর্ধনা জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।